এয়া হৈছে মটক সমাজত প্রচলিত অন্য এবিধ লোকনৃত্য কোলাবুড়ি নাচ। কোলাবুড়ি শব্দই প্রকৃতিক বুঝাইছে। প্রকৃতিরূপী বুড়িয়ে মূরত কোলা লৈ বিশেষ ধরনের নাচে। সাধারণতে পুরুষে তিরোতার বেগ ধরে কোলাবুড়ি নাচ নাচে। কোলাবুড়ি নাচর লগত লোকবিশ্বাসের প্রচলন আছে, যদিও আনন্দর কথা জড়িত হয়ে আছে। মটক সমাজত ভেকুলি বিয়া আর বর বিয়াত কোলাবুড়ি নাচ প্রদর্শন করে। কোলাবুড়ি নাচর লগত ঢোল আর তাল বাদ্য সংগত করা হয়। ঢোলর চেউয়ে চেউয়ে আর গীতর সুরে সুরে কোলাবুড়িয়ে মূরত কোলা ঘুরাই ককাল ঘুরাই ঘুরাই বিশেষ ভঙ্গিমাত নাচে। কোলার সলনি ডলা এখন মূরত লো নাচে, কারণ বর্তমান মটক সমাজত কোলাখনতকৈ ডলার ব্যবহার অধিক। গতি কোলাবুড়িয়ে মূরত ডলা লৈ লওয়ার নিয়ম। কেতিয়াবা কোলাবুড়ির হাতত এপাত যাঠিও থাকে, যাঠি লওয়াতো অবশ্যই বাধ্যতামূলক নহয়। লেহেমিয়া ঢোলর চাপরত কোলাবুড়িয়ে আঁঠুত ভাস করে ককাল ঘুরাই ঘুরাই আর মূরত ডলা লৈ জপিয়াই জপিয়াই নচার নিয়ম। কোলাবুড়ি নাচত কোনো ব্যাকরণগত নিয়ম নাথাকে, শরীরটো যেনেকৈ পারে তেনেকৈয়ে ভাঙি ভাঙি নাচিব পারে। কোলাবুড়ির নাচর লোকবিশ্বাসের ভিতর বরষুণের সম্পর্ক আছে। খরাং বতরত ভেকুলি বিয়া পতার লগেলগে কোলাবুড়িয়ে নাচে, লগত এজনী জাকৈয়া গাভরু। জাকৈয়া গাভরুগৰাকীয়ে ঢোলর চেউয়ে চেউয়ে শুকান পানি নাইকিয়া ঠাইতে জাকৈ বাই মাছ ধরে। ইয়াৰ জৰিয়তে বৰুণ দেৱতাক ঠাট্টামস্কৰা কৰা হয়। বৰুণ দেৱতা সন্তুষ্ট হৈ বৰষুণ দিয়ে বুলি মতকসকলে বিশ্বাস করে। কোলাবুড়ি নৃত্যর এটি আকর্ষণীয় দিক হৈছে শিল্পীগৰাকীৰ সাজপাৰ। গোটেই শরীরটি গছপাতে আবরি রাখে, মুখত আঁকি লওয়া ভিন্ন আগ বাকবর বাবে সহজতে দর্শকে নৃত্যশিল্পীগীক চিনি নাপায়। শিল্পীগীর পরিচয়ের কৌতূহলের বাবেও কোলাবুড়ি নাচ অধিক আকর্ষণীয় হয়। মটক জনগোষ্ঠীর এই কোলাবুড়ি লোকনৃত্যর লগত কৃষিভিত্তিক লোকবিশ্বাস জড়িত হয়ে আছে বলে কব পারি। তদুপরি এই নাচসমূহে জনগোষ্ঠীটির সমাজ সংস্কৃতিত এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে। কোলাবুড়ি নাচর সংরক্ষণের ব্যবস্থা করব লাগে বলে বিভিন্ন মটক জনগোষ্ঠীর দল সংগঠনে আহ্বান জানাই আছে। ডিব্রুগড়ের রক্তিম দাসর প্রতিবেদন, লোকেল 18।